সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। উচ্চ মাধ্যমিক পাস করলে আপনার জন্য গ্রাম পঞ্চায়েতে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নির্মল সহায়ক এক্সিকিউটিভ, এবং এছাড়াও নানান পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসে, যেখানে ব্লক ইনফরমেটিক যারা অফিসের পদে আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে। টোটাল এখানে খুবই সীমিত পোস্ট, যেখানে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য একটি একটি করে পোস্ট রাখা হয়েছে। এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আপনার যদি কোনো ডিগ্রি অনার্স থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 পর্যন্ত আপনার বয়সের কথা বলা হয়েছে। 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে। এছাড়াও অন্যান্য পদগুলির কথা জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা আবেদন করেছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটি পিডিএফ প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি একটা পিডিএফে দুটো কাজ করতে পারবে। সেই জন্য পিডিএফের নাম রাখা হয়েছে 2-in-1। ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই পিডিএফটা তোমরা কিনে নিতে পারবে। এখানে আরেক যে পোস্টগুলো রাখা হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে, যেখানে নেক্সট যে পোস্টটি বার হয়ে আসছে সমিতি এডুকেশন অফিসার, যেখানে একটি মাত্র পোস্ট, গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে, 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং তার সঙ্গে আপনার প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আপনাদের 18 থেকে 40 পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে। 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে। আপনারা যদি রাজ্য বা জেলার চাকরি খুঁজে থাকেন আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। আপনার জেলা বা রাজ্যের যদি কোনো চাকরি থেকে থাকে আপনার জেলা বা চাকরির খবর নিয়ে নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেব। এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি বয়সে ছাড় পেয়ে যাবে, এবং এখানে রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ বা ভাইভার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করলে মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ফর গ্রাম পঞ্চায়েত পোস্টে 9টি পোস্ট রাখা হয়েছে। এখানে জেনারেল বা এখানে টোটাল পোস্ট পেয়ে যাবেন, যেখানে জেনারেল 4, এসসি 3, এসটি 1, ওবিসি 1। এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো সোশ্যাল ওয়ার্কার হিসাবে কোনো কাজ করে থাকেন তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। 18 থেকে 40 পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে। 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত আপনার বেতন বা স্যালারি দেওয়া হবে। নেক্সট যে পোস্ট আছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাসে, যেখানে আপনারা সেক্রেটারি অব গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি 26টা পোস্ট রাখা হয়েছে, খুবই সীমিত পোস্ট। আপনারা জেনারেল ক্যান্ডিডেটরা 15টি পোস্ট পাবেন, এসসি হলে 5টি, এসটি হলে 2টি, ওবিসি হলে 4টি। এখানে আপনাদের ন্যূনতম 6 মান্থ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আপনাদের চাওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীদের নেই তাদেরকে জানিয়ে দেব, অবশ্য তোমরা কিন্তু কম্পিউটার শিখে নাও 1 বছরের যে কোনো ডিপ্লোমা কোর্স তোমাদের, কারণ নেক্সট যে চাকরির খবরগুলো বার হয় সমস্ত কম্পিউটার ডিপ্লোমা বা 6 মাসের ট্রেনিং চাওয়া হয়। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এখনও না যদি শিখে থাকো কিন্তু কম্পিউটার ট্রেনিং শিখে নাও বা কোর্স করে নাও। এখানে 18 থেকে 40 পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে। 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন গ্রাম পঞ্চায়েতের এই পোস্টগুলোতে, মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই চাকরির খবরটি বার হয়ে এসেছে। মালদা ডিস্ট্রিক্টে যে সমস্ত প্রার্থীরা কমেন্ট করে কমেন্ট সেকশনে, তাদের জন্য এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে মালদা প্রার্থীদের জন্য। আপনার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে রাখতে পারেন। নেক্সট আপনার জেলা বা রাজ্যের চাকরি যদি কোনো বার হয়ে থাকে নেক্সট কোনো ভিডিওই আপনাদেরকে নিয়ে
ইনফরমেশান প্রোভাইড করে দেবো। এখানে আপনাদের সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম। ডেট আবেদন করার 5/3/2019 তারিখ থেকে শুরু হয়েছে 5/4/2019 তারিখ পর্যন্ত চলবে এবং ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কোনো ধরনের অসুবিধা নেই। এবং এখানে ক্লিক করেও তোমরা তোমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট মালদা ডিস্ট্রিক্টের ওখান দিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে। ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এবং নিয়মিত যদি আপডেট পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।